सर अपने परिवार के साथ আপনি যদি রাজমৌলি পরিচালিত ট্রিপল আর দেখে থাকেন ও এই ছবি যদি আপনার বিশেষ পছন্দ হয়ে থাকে তবে আপনার জন্য রয়েছে এক সুখবর হাই বাজেটে তৈরি সুপারহিট ও ছবির সিকোয়েল আসতে চলেছে খুব শীঘ্রই এ কথা জানিয়েছেন ছবির পরিচালক এস এস রাজমৌলি ওই ছবির চিত্রনাট্যকার ছিলেন বিজয়েন্দ্র প্রসাদ যিনি সম্পর্কে আবার রাজমৌলির বাবা হন পরিচালক জানিয়েছেন ইতিমধ্যেই ওই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে চলছে বিস্তর আলোচনা তার বাবা শুরু করে দিয়েছেন ওই ছবির দ্বিতীয় পর্বের গল্প লেখার তবে উনি জানিয়েছেন যেহেতু ত্রিপুলার মুভিটি খুব সুপারহিট হয়েছে ব্লকবাস্টার মুভি তাই ওই ছবির সিকোয়েল তৈরি করবে খুব নির্ভর নির্যোগ্যভাবে এই মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তো আপনারা হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট 24 সালে জানুয়ারিতে দেখতে পারবেন গত মাসে সেরা আন্তর্জাতিক ছবি হিসাবে পুরস্কৃত হয়েছে এস এস রাজমৌলির ছবি ত্রিপুলার দেশের মাটিতে নয় মার্কিন দেশে এই সম্মান পেয়েছেন 50তম স্টান অ্যাওয়ার্ডের মঞ্চে পৃথিবীর বহু দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে ত্রিপুলার সে দেশে চার দিনে 4 কোটি টাকা আয়ও করে ফেলেছে এই ছবি আমেরিকায় হওয়া ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে পারেননি রাজমৌলি তবে পাঠিয়েছিলেন এক ভিডিও বার্তা তো ত্রিপুলার মুভিটি এই পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 1200 কোটি টাকা তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এত সুন্দর নিউজ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন